গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো এখন বাজে হচ্ছে গিয়ে সকাল 11:30। আমাদের এখনও ঘরের বাসি বিছানা থেকে শুরু করে কোনো কাজকর্ম হয়নি। কালকে সারা রাত মোহর বমি করেছে, কেন জানি না কন্টিনিউয়াসলিও কালকে বমি করে গেছে সারা রাত। সকালবেলা 5টার পরে সে ঘুমিয়েছে, এখনও শুয়ে রয়েছে, কিছু খাবে না বলছে। প্রচণ্ড মানে সবসময় এখানে একটা ভমিটিং একটা টেন্ডেন্সি রয়েছে। আর আমি এখনও বসে রয়েছি, নীলাদ্রি বেরিয়ে গেছে, আমিও উঠেছি 10টা নাগাদ। নীলাদ্রিকে আজকে টিফিন টিফিন কিচ্ছু করে দিতে পারিনি, ঘরেই বসে রয়েছি। তো মোহরকে দেখো তোমরা একবার কি করছো। আবার কি হয়েছে, কি হয়েছে তোমার? কাশি হচ্ছে না, বমি হচ্ছে। এখন শরীর ঠিক আছে একটু? এখনো শরীর ঠিক হয়নি? তুমি কিছু খাবে না? বাজে হচ্ছে 11:20 আর আমার এখনো বিছানা তোলা কমপ্লিট হয়নি। ঘর আগোছালোভাবে পড়ে রয়েছে, কোনো কাজ আমার এখনো কমপ্লিট হয়নি। মানে প্রত্যেক মাসে মোহরকে নিয়ে আমার অন্তত 2-3 বার ডাক্তারের কাছে যেতেই হবে। এটা এই গরমে বাধা ধরা হয়ে গেছে। কালকেই গরমের জন্য চুলটা কাটিয়ে নিয়ে এলাম, যাতে করে ওর মানে গরম লাগছে বেশি, চুলটা ঝাঁকড়া ঝাঁকড়া হয়ে গিয়েছিল। এখন জানি না পেটে চুল টুল গেছে কি না, কিসের থেকে হচ্ছে। তো যাই হোক, আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। দেখতে থাকো আজকে সারাদিন, যতটা পারবো চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার। ওকে একটুখানি সময় দিই, এখন আমি একটুখানি ঘরের বাসি কাজ টাজগুলো করে ওকে দেখি, যদি কিছু খাওয়াতে পারি। কিছু তো খেতে চাইছে না, তারপরে তো রান্নাবান্না করতেই হবে, ওর রান্না করতে হবে। তাহলে চলো কাজগুলো শুরু করি। দুপুরের পর থেকে মোহরের হঠাৎ করে গায়ের টেম্পারেচারটা দেখছি বাড়ছে, আর এখন থার্মোমিটার দিয়ে দেখছি প্রায় 103-এর ওপর জ্বর। তো সেই কারণে ডাক্তারকে ফোন করেছিলাম, ডাক্তার বলল ইমিডিয়েট ওকে মাথা ভিজিয়ে গা স্পঞ্জ করে স্নান করাতে, আর জ্বরটা একটু নামলেই ডাক্তারের কাছে নিয়ে চলে যেতে। দেখো তোমরা, 103 জ্বর চলে এসছে ওর। মোহরকে নিয়ে এখন ডাক্তারের কাছে যাচ্ছি। দেখো মেয়েটা কীরকম ঝিমিয়ে গেছে, এখনও কিন্তু ওর গায়ে প্রায় 103-এর মতনই জ্বর। দেখো বাইরে কী সুন্দর ঝড় হচ্ছে। মেয়ে একটু ঘুমিয়েছে, ওকে ইঞ্জেকশান দিয়েছে, তো একটুখানি ঘুমিয়েছে। আমি বারান্দাটাতে বসে আছি, এত ভালো লাগছে দেখতে। মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো ভিডিওটা তো শুরু করেছিলাম একরকমভাবে, তো আজকে 2 দিন পরে সেই ভিডিওটাই আবার কন্টিনিউ করছি। তার কারণ তোমরা দেখেছো মোহরের 103-এর ওপর জ্বর ছিল, ওর ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছিলাম, আর পেটে ইনফেকশন হয়ে গিয়েছে। ও তো জানোই মাঝে মাঝেই ও অসুস্থ হয়ে যায়, মানে 30 দিনের মধ্যে 20 দিনই ও অসুস্থ থাকে, একটা না একটা প্রবলেম ওর লেগেই থাকে। এই গরমকাল এলে ওর পেটের প্রবলেম, আর শীতকাল থাকলে ঠান্ডার প্রবলেম, এই দুটো ওর একদম 12 মাসের ব্যাপার হয়ে গেছে। তো কালকে পরশুদিন সত্যি ওর শরীর খুব খারাপ ছিল, আর সেই কারণে আর ভিডিও মানে ক্যামেরা অন করতে আর ইচ্ছে করছিল না। এই বাচ্চার শরীর খারাপ, বমি করছে, পটি করছে, জ্বরে কাতরাচ্ছে, সেগুলো ভিডিও অন করে দেখাবো ওটার ইচ্ছে করে না। সেই কারণে 2 দিন একদম বন্ধ রেখেছিলাম। খাওয়ার আসরে ভিডিও যায়নি, হ্যাংলামি পরিবারে ভিডিও যায়নি, হ্যাংলামিতেও ভিডিও যায়নি। তো আজকে মেয়ে একটু ঠিক আছে, প্রচণ্ড দুর্বল, সারাদিন ঘুমিয়ে যাচ্ছে, পটিটা বমিটা একটু কমেছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই, আর যতটা পারি ভিডিও শেয়ার করি। কারণ হ্যাংলামিতে এসে, পুরনো হ্যাংলামির পরিবারের ভিডিওতে এসে সকলে মোহরের খোঁজ নেয় বা জিজ্ঞাসা করে ভিডিও দিচ্ছ না কেন, সেগুলো ভেবে ভাবলাম যে একটুখানি ভিডিও বানাই,
হয়তো হ্যাংলামি পরিবারের সদস্য সংখ্যা খুব কম, বাট যে কজন আছে তারা সত্যি আমাদেরকে ভালোবাসে এবং মন থেকে তারা আমাদের জন্য চিন্তা করে ও খোঁজ নেয়। সেই কারণে ভাবলাম যে আজকে ভিডিও করি যতটা পারি। তো দেখাচ্ছি তোমাদেরকে, মোহর ঘুমিয়ে রয়েছে, এত দুর্বল হয়ে গেছে, দুদিনে চেহারাটা এত খারাপ হয়ে গেছে। যেদিনকে ওকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ওকে মানে এত বমি করছিল যে ওষুধেও ওর বমি কমছিল না, যার ফলে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল বমি কমানোর জন্য। কালকে সকাল পর্যন্ত বমি করেছে, দুপুর থেকে একটু কমেছে বমিটা। তো মোটামুটি এখন একটু স্টেবল আছে, হয়তো দু একদিনের মধ্যে একদম সুস্থ হয়ে যাবে। ঘুমাচ্ছে ও, ঘুম থেকে উঠলে তোমাদের সাথে ওকে কথা বলাচ্ছি। তাহলে আজকে ভিডিওটা এখানে থেকে শুরু করছি, দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ঘরটা দেখো, পুরো ওষুধের দোকান হয়ে গেছে। আর কি অবস্থা এই সব জায়গা, চারিদিকে শুধু ওষুধ আর ওষুধ। এখানে ডাব রাখা রয়েছে, কালকে সারাদিন নিয়ে ডাবের জল খেয়েছে অল্প অল্প করে। তো দুদিন ঘর দুয়ো ঠিকঠাকভাবে মোছা হয়নি, ঝাড়া হয়নি, সব কিছুতে একদম ধুলো জমে গেছে। যেহেতু আমার একদম রাস্তার ধারে ঘর, সেই কারণে প্রচুর ময়লা জমে ঠিকঠাক করে রোজ পরিষ্কার না করলে। তো দেখো, এখন আমি ঘর দুয়োরগুলো সব একটুখানি পরিষ্কার করে নিচ্ছি, তোমরা একটু দেখতে থাকো। কেমন আছো? ভালো আছো? এখন ভালো আছো? এখন তোমার কি শরীরটা একটু ভালো আছে বলে দাও তো। ভাল লাগছে না কথা বলতে? ভাল লাগছে না কারোর সাথে? বলো, সবাইকে বলো আমি ভালো আছি, আমি ভালো আছি। তোমার কি হয়েছিল বলো, কি হয়েছিল তোমার? এখনের খাবার চিড়ে সিদ্ধ। চিড়েটাকে আমি ভালো মতো একদম সিদ্ধ করে নিয়েছি। এটার মধ্যে একটু নুন আর একটু চিনি দিয়ে এটা ওকে খাওয়াবো। সবে কাজকর্ম কমপ্লিট করে এসে একটু বসলাম। মেয়ে উঠে গেছে, ও তো একদম কাজ করতে দিচ্ছে না, সব সময় ওর সঙ্গে বসে থাকতে হচ্ছে, একদম একা থাকতে চাইছে না। তো এখন মা এসছে, মা এসে রান্নাঘরটা পরিষ্কার করছে, মেয়ে কাঁদছে, ওর সঙ্গে বসে থাকতে হচ্ছে। এখন বসে বসে শুয়ে শুয়ে ফোন দেখছে একটুখানি। এত দুর্বল হয়ে গেছে না মেয়েটা, ভালো লাগছে না। দাঁড়াও দেখাচ্ছি। সোনা, তুমি কি একটু ভালো আছো এখন? হ্যাঁ, কি গো, তুমি কি একটু ভালো আছো? সরি বন্ধুরা, দুপুরের পর থেকে আর তোমাদের সামনে আসতে পারিনি, মেয়েকে নিয়ে একটু ব্যস্ত হয়ে গেছিলাম। নীলাদ্রি এই জাস্ট বাড়ি এলো আর আমি কাজ শুরু করলাম, কিচ্ছু রান্নাবান্না নেই। এই দু তিন দিন যেমন তেমন করে চলেছে। তো ভিডিও প্রায় বন্ধ হয়ে গেছে খাওয়ার আসরে, আর হ্যাংলামিতে দিতে পারছিলাম না। পুরনো যে কটা ভিডিও ছিল সেই দিয়েই কাজ চলছিল।
তো মেয়ে এখন এই যেহেতু একটু ভালো আছে, নীলাদ্রি মেয়েকে রেখেছে আর আমি জাস্ট রান্নার প্রিপারেশন শুরু করেছি। এখন প্রায় 9:30 বাজে, আমার জানি না আজকে কতক্ষণ সময় লাগবে রান্না করতে, কারণ মেয়ে যেহেতু একা থাকতে চাইছে না, সকালবেলা উঠে আবার মেয়েকে রেখে দিয়ে রান্না করা সম্ভব হবে না। মা আস্তে আস্তে, মা আসার পর যদি আমি রান্না শুরু করি তাহলে আরও অনেক লেট হয়ে যাবে, তো সেই কারণে আমি রান্নাটা শুরু করে দিয়েছি, এখন রান্না করছি। রান্নাবান্না হয়ে যাক, তারপরে তোমাদের সাথে কথা বলবো। আমি কাঁকরোল কেটে রেখেছি, এটা ভাজব। এখানে চিচিঙ্গা কাটছি, সেটাও ভাজব। দেখো টক ডাল হচ্ছে, আর এখানে আলু পোস্ত হচ্ছে, এগুলো সব ওয়ার্কিং প্রসেসে রয়েছে। তো রান্নাবান্না কমপ্লিট হলো, যে এসে জাস্ট বসলাম, এখনও ফ্রেশ হইনি, ভাবলাম যে ভিডিওটা এন্ড করে তারপরে গিয়ে ফ্রেশ হয়ে মুহূর্তে খাওয়াতে বসাবো। কাজ করার কোনো রকম এনার্জি পাচ্ছি না, তার কারণ হচ্ছে বাচ্চা কাচ্চা অসুস্থ হলে না কোনো কিছু করতে ইচ্ছে করে না, আর তারপরে সবসময় একটু, যেহেতু 2-3 দিন অসুস্থ ছিল, একটু সবসময় মেয়েটা ঘ্যান ঘ্যান করে যাচ্ছে, ওর সঙ্গে থাকতে হচ্ছে, কাজ করার কোনো রকম এনার্জি লাগছে না, কিন্তু করতে তো হবেই। নীলাদ্রির অফিসের রান্না আছে, আমাদের সকলের খাবার রান্না আছে, 2-3 দিন তো যেমন তেমন করে কাটিয়ে দিয়েছি, তো কোনো রকমে করলাম। কালকে তোমরা খাওয়ার আসরে ডাল পোস্ত এগুলোরই ভিডিও দেখতে পারবে। ফ্রিজে একদমই মাছ নেই, সেইভাবে বাজারেও যেতে পাচ্ছি না, তো নীলাদ্রির ছুটি আছে, যেদিন নীলাদ্রির ছুটি বুধবার দিন, মানে কালকে নীলাদ্রির ছুটি, তো কালকে যাব গিয়ে বাজার করে আসবো। অনেক কিছু প্ল্যান করে রেখেছিলাম, কিছু ভিডিও করা রয়েছে যেগুলো এডিট করতে পারছি না, বেশ ইন্টারেস্টিং কিছু ভিডিও রয়েছে যেগুলো আসছে তোমাদের জন্য, সেগুলো এডিট করতে পারছি না, সময় পাচ্ছি না, তো এডিট করলে দেখতে পারবে। মোটামুটি চেষ্টা করব কালকে বা পরশুর মধ্যে একটা দারুণ ভিডিও রয়েছে তোমাদেরকে দেওয়ার, তো দেখো। আর এখন আমি যাব, একটু ফ্রেশ হব, মোহরকে খাওয়াবো, নীলাদ্রিকে খেতে দেব, তারপরে গিয়ে একটু ঘুমাবো। আজকে মেয়েটা একটু ভালো আছে, 3 দিন 1 ফোঁটা ঘুমোতে পারিনি রাত্রেবেলা, তো প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ 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 লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।